দর্শক, রাজধানীর বাবুবাজার এলাকা থেকে কার্ফিউ সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন মনির হাসান তপন। আমি এখন আছি বাবুবাজার এলাকায়, দক্ষিণাঞ্চলে যে প্রবেশমুখ সেই এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পুরো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য যারা রয়েছেন তারা তাদের ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং এখানে তারা মাইকিং করছেন যে এখানে যে আশপাশে যারা সাধারণ মানুষ যারা বের হয়েছেন বা ব্যবসা প্রতিষ্ঠান যারা খোলা রেখেছেন তাদের বন্ধ করার জন্য, দোকানপাট বন্ধ করার জন্য এখান থেকে মাইকিং করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। আর আরেকটি বিষয় জানি রাখি যে এখানে যে রাজধানীর যে এই দক্ষিণাঞ্চলের এই প্রবেশমুখে আমরা দেখেছি যে তারা যে চেকপোস্ট বসিয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা তল্লাশি করছে, এবং তাদের যে আইনগত যে ব্যবস্থা রয়েছে সেই আইনগত ব্যবস্থা নিতে আমরা দেখেছি, এবং বারবার পুলিশের পক্ষ থেকে একটি বিষয় তারা সতর্ক করছে রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই প্রবেশ মুখ দিয়ে যাতে কোনো কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাতে না পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া হয়েছে। এবং একই সাথে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে সেনাবাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব থেকে শুরু করে বিজিবির সদস্যরা তাদের সার্বিক দায়িত্ব পালন করছেন ঢাকার নিরাপত্তার জন্য। জি, এই ছিল আমার কাছে বাবুবাজার থেকে সবশেষ খবর।